আবারও রেশন দুর্নীতি। রানাঘাট এক নম্বর ব্লকের বিদ্যানন্দপুরে রেশন সামগ্রী থেকে প্রায় তিন মাস বঞ্চিত স্থানীয় বাসিন্দারা। আবারও রেশন দুর্নীতি রানাঘাট এক নম্বর ব্লকের বিদ্যানন্দপুরে রেশন সামগ্রী থেকে বঞ্চিত প্রায় তিন মাস স্থানীয় বাসিন্দারা। এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। রাতের অন্ধকারে রেশন সামগ্রী পাচারের অভিযোগ উঠল রেশন ডিলারের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে এই দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে রেশন ডিলার, এমনটাই অভিযোগ সাধারণ মানুষের। রেশন ডিলার হিসেবে নাম রয়েছে মঞ্জু রানী মণ্ডলের, কিন্তু রিলেশনের যাবতীয় কাজকর্ম দায়িত্বভার নিয়েছেন তার মেয়ের ছেলে নাতি বিশ্বজিৎ বিশ্বাস। সাধারণ মানুষকে বারংবার হয়রানির শিকার হতে হচ্ছে রেশন সামগ্রী নিতে গিয়ে। রেশন গ্রাহকদের অভিযোগ, রেশন সামগ্রী নিতে গেলে রেশন ডিলারের পক্ষ থেকে জানানো হয় যে কখনো লিংক নেই, কখনো হাতের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করছে না। এই একাধিক কারণ দেখিয়ে বঞ্চিত করা হচ্ছে রেশন দ্রব্য থেকে রেশন গ্রাহকদের। রেশন গ্রাহকেরা স্থানীয় নপাড়া পঞ্চায়েতে অভিযোগ দায়ের করে কোনো সমস্যার সমাধান হয়নি। বারংবার দুর্নীতির অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে। আজ রাতের অন্ধকারে রেশন সামগ্রী সরাতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে গ্রামবাসীর কাছে। রেশন সামগ্রী বোঝাই ভ্যান ঘিরে উত্তেজনা রেশন গ্রাহক ও সাধারণ মানুষের। খবর দেওয়া হয় রানাঘাট প্রশাসনকে এবং খবর পাঠানো হয় রানাঘাট এক নম্বর ব্লকের আধিকারিকের কাছে। যদিও ঘটনাস্থলে আটক হয়ে রয়েছে রেশন সামগ্রী, স্থানীয় গ্রামবাসীদের দাবি প্রশাসন আসলে তবেই প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে এই রেশন সামগ্রী। এখন দেখার কি ব্যবস্থা গ্রহণ করেন প্রশাসন। যেটা পাবলিক এমনি এমনি পায় সেই মাল প্রত্যেক মাসে এইভাবে বিক্রি হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের পাবলিক কেউ আটকায় না। এ ফিরায় তিন মাসের মাল পাইনি বলে, তিন মাসের মাল পাইনি বলে হাতে মাল আজকে আটকা পড়ে গিয়েছে। রেশন ঠিকঠাক পাচ্ছেন আপনারা? না পাচ্ছে না বলেই তো এইটা হয়েছে। কত মাস করে ডিউ আপনাদের? দেড় মাস তিন মাস এরকম ডিউ আছে। কি বলছে, গেলে কি বলে? বলে মাল আসেনি, এরপরে সপ্তাহে হবে। আজকে কখন ধরতে পারলেন? এটা চারটে নাগাদ, পাঁচটা নাগাদ। কত বস্তা মাল ছিল এখানে? বত্রিশ বস্তা, আর এই এই ভ্যানাওয়ালা আশি বস্তা মাল পাচার করেছে। আশি বস্তা? হ্যাঁ, এই ভ্যানাওয়ালা নিজে বলেছে। আপনার নাম? আমার নাম মানিক মণ্ডল। কি চাইছেন এখন? হ্যাঁ, কি চাইছেন, যাচ্ছেন কি আপনারা? আমার পাবলিক যাতে সুষ্ঠুভাবে মালগুলো পায় সেই ব্যবস্থা হোক। তা কতদিন ধরে এই দুর্নীতি চলছে আমাদের এখানে? মোটামুটি তিন মাস ধরে পাবলিক গ্যাসের পায় না। আজকে বলে লিংক নেই, আজকে বলে কার্ডে তোমার আরেকটা বিডিও অফিসে যাও, মানুষকে হয়রানি, এইসব বিভিন্ন কারণ দেখে মাল দেয়। এখানে যত মানুষ রয়েছে এটা কত মাস ধরে রেশন পাচ্ছে না? তিন মাস। এই নিয়ে অভিযোগ করা হয়েছিল? হ্যাঁ, অভিযোগ তো করা হয়েছে। এখন তো অনলাইনে বলছে মালের কার্ডে ডিস্টার্ব আছে, আজকে লিংক নেই, এইভাবেই ঘোরাচ্ছে দীর্ঘদিন ধরে। আজকে যখন ধরা পড়লো রেশনের দ্রব্যগুলো চুরি হয়ে যাচ্ছে বা চোরাই পথে যাচ্ছে এমনটাই অভিযোগ, তা সেই কটার সময় ধরা পড়লো? তখন চারটে পঞ্চাশ পঞ্চাশ হবে। প্রায়ই যায় এরকম? প্রায়ই যায়। আগের দিন ওই মাঠের রাস্তা দিয়ে গেছে এক ভ্যান, সবাই দেখেছে। আমাদের হ্যাঁ দাদা, আপনার নামটা বলুন। আমার নাম তপন ঘোষ। রেশনের দুর্নীতি নিয়ে, রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগও হয়েছে, আপনার কাছে অভিযোগও করেছে বলেও জানালেন স্থানীয় বাসিন্দারা, কতটা ব্যবস্থা নিতে পেরেছিলেন সেই মুহূর্তে? সেই মুহূর্তে বলতে কি, এবার আমি তো বললামই, আমি সেইভাবে হয়নি, এবার অবশ্যই তারপর প্রমাণ পেয়েছি, অবশ্যই ব্যবস্থা নেব। এই ঘটনার পর কি ব্যবস্থা নিচ্ছেন? আমার আচক আমার আছে, আমি তো নিতে পারি না, পাবলিক দের নেচ আমার হচ্ছে কিনা ফুড সাপ্লাইকে জানানো হয়েছে, আসুক নিশ্চয়ই তার ব্যবস্থা করা হবে। আপনার নাম? কোন পঞ্চায়েত আপনার? নিয়ে যাচ্ছেন ডিলার উনি? তো কতদিন ধরে এই কাজ করছেন? মানে ভাড়া পেয়েছেন, এসেছেন তাই তো?
যাবে কোথায়? হ্যাঁ, হবিপুরে। হবিপুর কোথায় যাবে আরেকবার বলুন। হ্যাঁ, কোথায় যাবে? রেলবাজার। কি ডিলারের ঘরে না অন্য কোনো খোলা মার্কেটে? ডিলারে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।